আসসালামু আলাইকুম প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আমি মোহাম্মদ শহীদুল ইসলাম, সিনিয়র শিক্ষক সরকারি গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয় গৌরনদী বরিশাল। এমএস ইজি টিচিং এটি আমার চ্যানেল। আমি আমার চ্যানেলে তোমাদের জন্য ষষ্ঠ থেকে একাদশ শ্রেণী পর্যন্ত সকল সপ্তাহের সকল অ্যাসাইনমেন্ট দিয়ে থাকি। শিক্ষার্থী বন্ধুরা, আমি নিজে একার হাতে কাজ করি, তাই হয়তো আমার অ্যাসাইনমেন্ট ধারাবাহিকভাবে আমি আপলোড করি, দিতে হয়তো কিছু সময় একমাত্র বিলম্ব হয়। কিন্তু তোমরা যারা নিয়মিত আমার সঙ্গে আসো, তোমাদের প্রতি আমার অনুরোধ, তোমরা সবসময় আমার সঙ্গেই থাকবা, এভাবেই সাপোর্ট করে যাবা। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের নবম শ্রেণীর যে নবম সপ্তাহের পৌরনীতি ও নাগরিকতা অ্যাসাইনমেন্টটি, এটি তোমাদের দ্বিতীয় অ্যাসাইনমেন্ট। শিক্ষার্থী বন্ধুরা, এই অ্যাসাইনমেন্টে তোমাদের শিরোনাম হবে রাষ্ট্রের উৎপত্তি ও রাষ্ট্র গঠনের উপাদান। শিক্ষার্থী বন্ধুরা, আমরা একটু এক পলক দেখে আসি প্রশ্নে কি বলা আছে। শিক্ষার্থী বন্ধুরা, অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজে বলা আছে রাষ্ট্রের উৎপত্তি ও রাষ্ট্র গঠনের উপাদান। এই শিরোনামের নিম্নের সংকেত অনুসরণ করে সর্বোচ্চ 300 শব্দের মধ্যে একটি প্রবন্ধ লিখো। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখো এখানে সংকেত দেওয়া আছে 5টি। রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কে তোমার দৃষ্টিতে অধিক গ্রহণযোগ্য মতবাদ, মতবাদ অধিক গ্রহণযোগ্য মনে হওয়ার যৌক্তিক কারণ, রাষ্ট্র গঠনের উপাদানসমূহ তোমার দৃষ্টিতে রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান, উক্ত উপাদানটি সবচেয়ে গুরুত্বপূর্ণ হওয়ার যৌক্তিক ব্যাখ্যা। শিক্ষার্থী বন্ধুরা, 300 শব্দের মধ্যে আমাদের এই প্রবন্ধটি লিখতে বলা হয়েছে রাষ্ট্রের উৎপত্তি ও রাষ্ট্র গঠনের উপাদান নিয়ে প্রবন্ধ। নির্ধারিত কাজের উত্থান, রাষ্ট্রের উৎপত্তি ও রাষ্ট্র গঠনের উপাদান নিয়ে প্রবন্ধ। রাষ্ট্র বলতে এমন এক রাজনৈতিক সংগঠনকে বোঝায় যা কোনো একটি ভৌগোলিক এলাকা ও তৎসংশ্লিষ্ট এলাকার জনগণকে নিয়ন্ত্রণ করার সার্বভৌম ক্ষমতা রাখে। রাষ্ট্রের সাধারণ একগুচ্ছ প্রতিষ্ঠানের সমন্বয়ে গড়ে ওঠে এসব প্রতিষ্ঠান কর্তৃপক্ষ হিসেবে সংশ্লিষ্ট ভৌগোলিক সীমার ভিতর বসবাসকারী সমাজের সদস্যদের শাসনের জন্য নিয়মকানুন তৈরি করে। অধ্যাপক গার্নার বলেন, সুনির্দিষ্ট ভূখণ্ডে স্থায়ীভাবে বসবাস করে সুসংগঠিত সরকারের প্রতি স্বভাবজাতভাবে আনুগত্যশীল বহিঃশত্রু নিয়ন্ত্রণ হতে মুক্ত স্বাধীন জনসমষ্টিকে রাষ্ট্র বলে। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের কাছে একটা কথা, যে যদিও প্রশ্নে বলেছে যে এখানে 300 শব্দের মধ্যে দেখো আর তাহারা 5টি সংকেত দিয়েছে, এই যে প্রশ্নকর্তারা উপরে বসে প্রশ্ন করেন আর এখানে একটা প্রশ্ন লিখে দেন, বলে দেন 300 শব্দের মধ্যে। শিক্ষার্থী বন্ধুরা, 300 শব্দের মধ্যে যদি প্রবন্ধ লিখতে হয় সেটা শুরু করার আগেই শেষ। কারণ দেখো, এক নম্বরে বলেছে রাষ্ট্রের প্রতি উৎপত্তি সম্পর্কে তোমার দৃষ্টি অধিক গ্রহণযোগ্য মতবাদ, তাহলে অবশ্যই রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কে যে মতবাদগুলি রয়েছে সেই মতবাদগুলি একটু তোমার ধারণা দিতে হবে। তারপর ধারণা দেওয়ার পর তোমাকে গুরুত্বপূর্ণ মতবাদটি ব্যাখ্যা করতে হবে, মতবাদটি অধিক গ্রহণযোগ্য মনে হওয়ার যৌক্তিক কারণ, এরপর তোমার যুক্তিগত ব্যাখ্যা করতে হবে, রাষ্ট্র গঠনের উপাদান, এখন রাষ্ট্র গঠনের যে মৌলিক উপাদানসমূহ রয়েছে সেই উপাদানসমূহ যদি তুমি 2 লাইন 3 লাইন করেও লেখো তাহলে তোমার তো 4টা উপাদানসমূহ লিখতে হবে। তারপর তোমার দৃষ্টিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনটি সেটাও বলতে হবে, উক্ত উপাদানটি সবচেয়ে গুরুত্বপূর্ণ কেন তার যৌক্তিক ব্যাখ্যা করতে হবে। আসলে শিক্ষার্থী বন্ধু, এতগুলি ব্যাখ্যা করতে গেলে অবশ্যই ভিডিওটা একটু বড় হবে এবং 300 শব্দের মধ্যে তো কোনো মূল্যেই সম্ভব না, অবশ্যই অনেক শব্দ হয়ে যাবে। তবু আমি চেষ্টা করেছি তোমাদের জন্য যাতে করে একটু সংক্ষিপ্ত ছোট করে, একেবারে বেশি বড় না হয়, তাই ধারাবাহিকতা তোমাদের জন্য বিভিন্ন তত্ত্ব, উপাত্ত, পাঠ্য বই, ইন্টারনেট বিভিন্ন জায়গাতে তত্ত্ব সংগ্রহ করে তোমাদের জন্য ভিডিওটা তৈরি করেছি। শিক্ষার্থী বন্ধু, তোমাদের কাছে অনুরোধ, তোমরা আমার এই কষ্টের ভিডিওটি তোমরা স্কিপ না করে তোমরা একটু ভিডিওটা দেখবে, কমপক্ষে 4 থেকে 5 মিনিট প্রতিজনেই একটু ওয়াচ টাইম দেবে। ওয়াচ টাইম না আসলে ভিডিওটা পাবলিক কাছে চলে যায় না, ভিডিওটা র্যাঙ্কিং হয় না, ভিডিওটা পড়ে থাকে নিচে। তাই তোমাদের কাছে অনুরোধ, তোমরা অবশ্যই দেখবে, তোমরা ডাউনলোড করো কিংবা তোমরা স্ক্রিনশট মেনে নাও তাতে কোনো দুঃখ নেই, কিন্তু তোমরা ভিডিওটা একটু ওয়াচ টাইম দিও, কমপক্ষে 3 থেকে 4 মিনিট, 4 থেকে 5 মিনিট ভিডিওটা একটু দেখিও। কারণ আমি চেষ্টা করি তোমাদের জন্য কষ্ট করে ভিডিও তৈরি করতে, আর সেই ভিডিও তখনই সার্থকতা পাই যখন আমি দেখি আমার ভিউয়ার্সরা আমার ভিডিওটা দেখে। তাই শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের কাছে অনুরোধ, আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করোনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, কারণ চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমারও লাভ, কারণ আমি যদি পরবর্তীতে ভিডিও দেই সেই ভিডিও আপলোড দেওয়া মতো তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, আর নোটিফিকেশন না পেলেও
তুমি আমার চ্যানেলের প্লে লিস্ট, কমিউনিটি, পিন কমেন্ট এবং ডিসক্রিপশন থেকে সকল সপ্তাহের সকল অ্যাসাইনমেন্ট তুমি সহজেই পেয়ে যাবে। তো শিক্ষার্থী বন্ধুরা, অনেক কথা বল, আসো আমরা এবার চলে আসি রাষ্ট্রের উৎপত্তি। এই যে এক নম্বর সংকেতের উত্তরে এখানে আসলাম, রাষ্ট্রের উৎপত্তি, রাষ্ট্র কখন কিভাবে উৎপত্তি লাভ করেছে তা নিশ্চিত করে বলা কঠিন। তবে রাষ্ট্রবিজ্ঞানীদের অতীত ইতিহাস ও রাজনৈতিক ঘটনাপ্রবাহ পরীক্ষা নিরীক্ষা করে রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কে কতগুলো মতবাদ প্রদান করেছেন। তন্মধ্যে উল্লেখযোগ্য হলো ঐশী মতবাদ, বল বা শক্তি প্রয়োগ মতবাদ, সামাজিক চুক্তি মতবাদ ও ঐতিহাসিক বা বিবর্তনমূলক মতবাদ। ঐশী মতবাদ, ঐশী মতবাদ রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কে সবচেয়ে পুরনো মতবাদ। এ মতবাদে বলা হয় বিধাতা বা স্রষ্টা স্বয়ং রাষ্ট্র সৃষ্টি করেছে এবং রাষ্ট্রকে সুষ্ঠুভাবে পরিচালনার জন্য তিনি শাসক প্রেরণ করেছেন। শাসক তার প্রতিনিধি এবং তিনি তার কাজের জন্য একমাত্র স্রষ্টা বা বিধাতার নিকট দায়ী, জনগণের নিকট নন। শাসক যেহেতু স্রষ্টার নির্দেশে কাজ করেন, সেহেতু শাসকের আদেশ অমান্য করার অর্থ বিধাতার আদেশ অমান্য করা। এ মতবাদ অনুসারে শাসক একাধারে যেমন রাষ্ট্রপ্রধান এবং অন্যদিকে তিনি আবার ধর্মীয় প্রধান, বল বা শক্তি প্রয়োগ প্রধান। বল বা শক্তি প্রয়োগ প্রধানের মতবাদের মূল বক্তব্য হল বল বা শক্তি প্রয়োগের মাধ্যমে রাষ্ট্রের উৎপত্তি হয়েছে। এ মতবাদ অনুসারে শক্তির জোরে রাষ্ট্র টিকে আছে। এ মতবাদে বলা হয় সমাজের বলশালী ব্যক্তির যুদ্ধ বিগ্রহ বা বল প্রয়োগের মাধ্যমে দুর্বলের উপর নিজের আধিপত্য স্থাপনের মাধ্যমে রাষ্ট্র প্রতিষ্ঠা করে এবং শাসনকার্য পরিচালনা করে। এ মতবাদ আরও বলা হয় সৃষ্টির শুরু থেকে আজ পর্যন্ত এভাবেই যুদ্ধ বিগ্রহের মাধ্যমে রাষ্ট্রের জন্ম হয়েছে। সামাজিক চুক্তি মতবাদ, এই মতবাদের মূল কথা হলো সমাজে বসবাসকারী জনগণের পারস্পরিক চুক্তির ফলে রাষ্ট্রের জন্ম হয়েছে। ব্রিটিশ রাষ্ট্র দার্শনিক টমাস হবস ও জন লক এবং ফরাসি দার্শনিক জ্যাক রুশো সামাজিক চুক্তি মতবাদের প্রবর্তক ছিলেন। এ মতবাদ অনুযায়ী রাষ্ট্র সৃষ্টির পূর্বে মানুষ প্রকৃতির রাজ্যে বসবাস করত, তারা প্রকৃতির নিয়ম মেনে চলত এবং প্রকৃতির সুযোগ সুবিধা ভোগ করত, কিন্তু প্রকৃতির রাজ্যে আইন অমান্য করলে শাস্তি দেওয়ার কোনো কর্তৃপক্ষ ছিল না, ফলে সামাজিক জীবনে অরাজকতা ও বিশৃঙ্খলা সৃষ্টি হয়। মানুষ হয়ে ওঠে স্বার্থ পর আত্মকেন্দ্রিক, দুর্বলের উপর সবলের অত্যাচার। প্রকৃতির রাজ্যে এই অরাজকতাপূর্ণ অবস্থা থেকে মুক্তি পাওয়ার জন্য মানুষ নিজেদের মধ্যে চুক্তির মাধ্যমে রাষ্ট্র সৃষ্টি করে এবং নিরাপত্তার বিনিময়ে নিজেদের উপর শাসন করার জন্য স্থায়ীভাবে শাসকের হাতে ক্ষমতা অর্পণ করে। ঐতিহাসিক বা বিবর্তনমূলক মতবাদ, ঐতিহাসিক বা বিবর্তনমূলক মতবাদ অনুসারে রাষ্ট্রের বহু যুগের বিবর্তনের ফল। এ মতবাদের মূল বক্তব্য হলো রাষ্ট্র কোনো একটি বিশেষ কারণে হঠাৎ করে সৃষ্টি হয়নি, দীর্ঘদিনের বিবর্তনের মাধ্যমে সমাজের বিভিন্ন স্তরে মানুষের শক্তি উপাদান ধীরে ধীরে পরিবর্তিত হতে হতে রাষ্ট্রের উৎপত্তি হয়েছে। যেসব উপাদানের কার্যকারিতা ফলে রাষ্ট্রের উৎপত্তি যেসব উপাদানের কার্যকারিতার ফলে রাষ্ট্রের উৎপত্তি হয়েছে সেগুলো হলো সংস্কৃতির বন্ধন, রক্তের বন্ধন, ধর্মের বন্ধন, যুদ্ধবিগ্রহ, অর্থনৈতিক ও রাজনৈতিক চেতনা ও কার্যকলাপ। সুতরাং রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কে আমার দৃষ্টিতে অধিগ্রহণযোগ্য মতবাদ হচ্ছে, শিক্ষার্থী বলুন একটু দেখি যে এইটা, যে মতবাদ অধিগ্রহণযোগ্য মনে হওয়ার যৌক্তিক কারণ আমি দুই নম্বরের এইবার কারণটা ব্যাখ্যা করলাম। সুতরাং রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কে আমার দৃষ্টিতে অধিগ্রহণযোগ্য মতবাদ হচ্ছে ঐতিহাসিক বা বিবর্তনমূলক মতবাদ। ঐতিহাসিক বা বিবর্তনমূলক মতবাদ অধিগ্রহণযোগ্য মনে হওয়ার কারণ আমি নিম্নে ব্যাখ্যা করলাম। বিবর্তনবাদের ঐতিহাসিক গুরুত্ব অস্বীকার করা যায় না। রাষ্ট্র আকস্মিকভাবে সৃষ্টি হয় না বা কোনো এক আলৌকিক শক্তি বা রাষ্ট্র সৃষ্টি করেনি। রাষ্ট্র হলো মানব সমাজের নিরবচ্ছিন্ন ক্রমবিবর্তনের এক বিশেষ পর্যায়ের ফসল। বিবর্তনবাদের এই ব্যাখ্যা নিঃসন্দেহে বিজ্ঞানসম্মত। শিক্ষার্থী বন্ধু, আমরা এবার আসলাম তিন নম্বর সংকেতে, বলছে রাষ্ট্র গঠনের উপাদানসমূহ। শিক্ষার্থী বন্ধু, রাষ্ট্র গঠনের উপাদান চারটি, যথা এক জনসমষ্টি, নির্দিষ্ট ভূখণ্ড, সরকার, সার্বভৌমত্ব। শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমরা যদি এই চারটি উপাদান সম্পর্কে কিছু ধারণা না দেই তাহলে আমরা এই উত্তরটা কীভাবে লিখব, যে তোমার দৃষ্টিতে রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান কোনটি। এখন আমরা যদি এই চারটি উপাদান সম্পর্কে কোনো ধারণা লাভ না করি তাহলে কখনোই আমরা, যদি আমি বলি যে আমার এই উপাদানটি সবচেয়ে গুরুত্বপূর্ণ, তার পিছনে যুক্তি যদি দেই
তাহলে অবশ্যই আমাকে চারটি উপাদান সম্পর্কে কিছু ধারণা দিতে হবে। তাই আমি তোমাদের সাথে এই চারটি উপাদান সম্পর্কে ছোট্ট করে হলো তোমাদের পাঠ্যপুস্তকের বই বিভিন্ন জায়গায় অনেক বড় বড় করে দেওয়া আছে, আমি সংক্ষিপ্ত করার চেষ্টা করেছি এই চারটি উপাদান সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করতে। প্রথমে চলে আসলাম জনসমষ্টি। জনসমষ্টি হলো রাষ্ট্রের প্রাথমিক উপাদান। রাষ্ট্র গঠনের জন্য জনসমষ্টি অপরিহার্য, তবে জনসংখ্যা কত হবে তার কোনো বাধা ধরা নিয়ম নেই। নির্দিষ্ট ভূখণ্ড, একটি রাষ্ট্রের দ্বিতীয় উপাদান নির্দিষ্ট ভূখণ্ড। প্রত্যেক রাষ্ট্রই একটি নির্দিষ্ট ভূখণ্ড দ্বারা পরিবেষ্টিত। ভূখণ্ড বলতে স্থলভাগ, সমুদ্রের সীমা, আকাশ সীমাও বোঝায়। এটি বড় অথবা ছোট হতে পারে, আবার দ্বীপের সমষ্টিও হতে পারে। এবার আসে সরকার। সরকার রাষ্ট্রের অপরিহার্য তিনটি উপাদানটি হলো সরকার। রাষ্ট্র পরিচালনার জন্য তিনটি বিভাগ থাকে, রাষ্ট্রের অপরিহার্য তৃতীয় উপাদানটি হলো সরকার। রাষ্ট্র পরিচালনার জন্য তিনটি বিভাগ থাকে, যথা আইন, শাসন ও বিচার বিভাগ। এই তিনটি বিভাগের সমন্বয়ে সরকার গঠিত হয়, অর্থাৎ রাষ্ট্রের ক্ষমতা সরকার দ্বারা পরিচালিত হয়। অধ্যাপক গার্নার বলেন, রাষ্ট্র যদি হয় জীবদেহ তাহলে সরকার এর মস্তিষ্ক। সার্বভৌমত্ব, সার্বভৌমত্ব রাষ্ট্র গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অত্যাবশ্যক উপাদান। এই শব্দ দ্বারা চূড়ান্ত ক্ষমতা বোঝায়। এই ক্ষমতা রাষ্ট্রকে অন্যান্য সংস্থা থেকে আলাদা করে। সার্বভৌমের আদর্শ হল আইন, এই আইন মানতে জনসাধারণ বাধ্য। এর দুইটি দিক রয়েছে, অভ্যন্তরীণ ও বাহ্যিক। রাষ্ট্রের ভেতরে সকল ব্যক্তি ও প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ করা হলো অভ্যন্তরীণ ক্ষমতা, রাষ্ট্রকে বহিঃশত্রু থেকে রক্ষা করা হলো বাহ্যিক ক্ষমতা। শিক্ষার্থী বন্ধুরা, এইবার আসি এই যে প্রশ্নে বলা আছে যে তোমার দৃষ্টিতে রাষ্ট্রের সবচেয়ে গুরুত্ব উপাদান কোনটি। এখন আমাকে এটা বলতে হবে, আমার দৃষ্টিতে রাষ্ট্রের সবচেয়ে গুরুত্ব উপাদান হলো সার্বভৌমত্ব। এখন এখানে পাঁচ নম্বরে বলা আছে যে উক্ত উপাদানটি সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হওয়ার যৌক্তিক ব্যাখ্যা। উক্ত উপাদানটি সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হওয়ার যৌক্তিক ব্যাখ্যা করা হলো, স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হলো একটি অবস্থানগত বৈধ সত্তা যা একটি কেন্দ্রীয় সরকার কর্তৃক শাসিত এবং যার একটি নির্দিষ্ট ভূখণ্ড সার্বভৌম বিদ্যমান। আন্তর্জাতিক আইন অনুযায়ী একটি স্থায়ী জনগোষ্ঠীর নির্দিষ্ট সীমা সরকার এবং অপর কোনো সার্বভৌম রাষ্ট্রের সাথে সম্পর্ক স্থাপনের যোগ্যতা থাকলে তাকে সার্বভৌম রাষ্ট্র বলা হয়। সাধারণত একটি সার্বভৌম রাষ্ট্র অন্য কোনো শক্তি বা রাষ্ট্রের উপর নির্ভরশীল বা অন্য রাষ্ট্র দ্বারা প্রভাবিত নয়। রাষ্ট্রের অস্তিত্ব বিলুপ্ত একটি আইনগত প্রত্যয়। রাষ্ট্রের সত্তার ঘোষণামূলক তত্ত্ব অনুযায়ী অন্য সার্বভৌম রাষ্ট্রের স্বীকৃতি ছাড়াও একটি সার্বভৌম রাষ্ট্রের অস্তিত্ব থাকতে পারে। তবে অস্বীকৃত রাষ্ট্রসমূহ কখনও কখনও অন্য সার্বভৌম রাষ্ট্রের সাথে চুক্তি সম্পাদন বা কূটনৈতিক সম্পর্ক স্থাপনে অপারগ হয়। তাই বলা যায় রাষ্ট্রের চারটি উপাদানের মধ্যে সার্বভৌমত্ব সবচেয়ে অধিক গুরুত্বপূর্ণ উপাদান। প্রিয় নবশ্রেণীর মানবিক বিভাগের শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল তোমাদের নবম সপ্তাহের নবম সপ্তাহের পৌরনীতি ও নাগরিকতা বিষয়ের দ্বিতীয় অ্যাসাইনমেন্টের নমুনা উত্তরপত্র। শিক্ষার্থী বন্ধুরা, আমি চেষ্টা করেছি এই প্রশ্নে যেভাবে চেয়েছে এই পাঁচটি সংকেতের ধারাবাহিকতায় আমি বিষয়বস্তু যথাযথ ধারাবাহিকতা বজায় রেখে সঠিক তথ্য উপস্থাপনের মাধ্যমে এবং উপস্থাপনে যাতে নিজস্বতা ও সৃজনশীলতা বিদ্যমান থাকে তারই দৃষ্টিকোণ থেকে আমি তোমাদের জন্য একটি চমৎকার এবং অতি উত্তম নম্বর প্রাপ্তির মতো গ্রহণযোগ্য একটি নমুনা উত্তরপত্র তৈরি করেছি। আশা করি তোমরা আমার এই নমুনা উত্তরপত্রটি অনুসরণ করলে তোমরা অবশ্যই উপকৃত হবে, কারণ যেহেতু পেশাগতভাবে আজ আমি একজন শিক্ষক, অতএব আমি শিক্ষক হিসেবে তোমাদের কখনোই ভুল পথে পরিচালিত করতে পারি না। আমি চেষ্টা করব আমার শিক্ষার্থী যারা আমার মাধ্যমে কিছু শিখতে পারে। তাই শিক্ষার্থী বন্ধু, আজ এ পর্যন্তই, তোমাদের সকলের জন্য রইল শুভকামনা। ও হ্যাঁ, যাবার আগে আরও একবার অনুরোধ, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও। আর হ্যাঁ, তোমাদের কাছে আবারও বলছি, একটু ওয়াচ টাইম দিও, স্ক্রিনশট ডাউনলোড যাই করো না কেন তোমরা ভিডিওটা একটু দেখিও, কারণ ভিডিওটা যদি 4-5 মিনিট না দেখো তাহলে আমার ভিডিওটা র্যাঙ্ক করবে না, আর র্যাঙ্ক না করলে ভিডিওটা আমার অন্যান্য শিক্ষার্থীদের কাছে পৌঁছাবে না, আমার ভিডিওটা পড়ে থাকবে। প্লিজ তোমরা সবাই আমার ভিডিওটা একটু দেখবা। এই অনুরোধ রেখে তোমাদের সকলের জন্য দোয়া ও শুভকামনা করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো। আল্লাহ হাফেজ।